527 কিলোমিটার পথ অতিক্রম করা মানে রাত পেরিয়ে সকাল, সকাল পেরিয়ে দুপুর। এই তিন সময়ে সবুজ প্রকৃতি আমাদের সামনে তিনভাবে হাজির হয়। গ্রাম বাংলার পরিবেশ, বিস্তীর্ণ জমি এবং নানা ধরনের আন্তঃনগর ট্রেন এবং বিভিন্ন ধরনের সেতু পাড়ি দিয়ে আমরা চলে যাই বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামের বাড়ি, উত্তরের উত্তর পঞ্চগড়। নতুন যাত্রার জন্য আমি আবারও প্রস্তুত হয়ে গেলাম এবং আমি আজকে অবস্থান করছি কমলাপুর রেলওয়ে স্টেশনে। এখানে আমার আসল কারণটা হচ্ছে বরাবরের মতো আমি একটা রেল জার্নি করব এবং বাংলাদেশ সবচেয়ে দূরত্ব যে রেল লাইনটা আমরা সেটা দিয়ে আমরা যাতায়াত করব। আর আমার আজকে রেল সঙ্গী হচ্ছে পঞ্চগড় এক্সপ্রেস 793/794। তো চলেন দেখতে থাকি, লেটস গো অ্যান্ড চেক ইট আউট। কথা হচ্ছে যে ট্রেনটা এখনও কিন্তু কমলাপুর পৌঁছাতে পারিনি। আসলে 527 কিলোমিটার পথ অতিক্রম করা একটা ট্রেনের পক্ষে, বিশেষ করে বাংলাদেশ ট্রেনের পক্ষে অনেক একটা কঠিন, মানে টাইম মেনটেন করে চলা। তো সেটা এখনও হয়তো ঢাকায় পৌঁছানি, আর মনে হয় কিছুক্ষণের মধ্যেই পৌঁছাবে। মানে ঢাকা যে কত একটা ব্যস্ত শহর, এটা কিন্তু আপনি এই কমলাপুর রেলওয়ে স্টেশন দেখলেই কিন্তু বোঝা যায়, সেটি প্রমাণ পাওয়া যায়। এন্ট্রি, প্রবেশ করছি প্ল্যাটফর্মের দিকে, বিনা টিকিটে ট্রেনে উঠবেন না। আমরা কিন্তু এখন প্ল্যাটফর্মে প্রবেশ করছি, কিন্তু ট্রেনের এখন কোনো খোঁজই নেই। স্টেশন মাস্টারের থেকে এখন জানতে হবে ট্রেনটি আসলে কোথায় অবস্থান করছে। যেহেতু উত্তরবঙ্গের ট্রেন, এগুলো কিন্তু টাইম মেনটেন খুবই টাফ এসব ট্রেনের জন্য, বিশেষ করে পঞ্চগড়, কুড়িগ্রাম, রংপুর যেসব ট্রেন আছে। এখন বাজে 11:15, ট্রেনটা কিন্তু এখনও আসে নাই, কখন আসে ঠিকমতো বলা যাচ্ছে না, কেউ কিছু বলতে পারছে না, আরও অনেকক্ষণ মনে হয় দাঁড়ায় থাকতে হবে। এখানে কক্সবাজার এক্সপ্রেস ট্রেন, এখন 11:30 প্রায় বাজে, তবুও কিন্তু এই ট্রেনটা এখনও ছাড়েনি। ছাড়ার কথা ছিল কিন্তু 10:30, মানে রাতেবেলা সব ট্রেনই ইদানিং লেট করে বাংলাদেশ রেলওয়েতে যদি কথা বলি। লালমনি এক্সপ্রেসের লোকোমোটিভ মিটার গ্যাস 3000 সিরিজের, খুব পাওয়ারফুল একটি লোকোমোটিভ। ছিল যে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি 5 নম্বর প্ল্যাটফর্মে অতিক্রম করবে, মানে যখনই ট্রেনটা ছেড়ে দিবে কক্সবাজার এক্সপ্রেস তখনই কিন্তু ট্রেনটা আসবে। ছেড়ে দিল কক্সবাজার এক্সপ্রেস ট্রেন। আর ট্রেনের বেগেও আমরা তার সাথে চলতে লাগলাম। দীর্ঘ 2 ঘন্টা বসে থাকার পর ট্রেনটি আসলো 12:15। ছাড়তেই যদি এই অবস্থা হয় তাহলে যেতে কতক্ষণ লাগবে আপনারাই চিন্তা করুন। এখন যা দেখছি প্রচুর ভিড়, এমন সময় ইঞ্জিনটা বাদে কিন্তু আর কিছু দেখা যাবে না। তো যখন ট্রেনটা পার্বতীপুর পৌঁছাবে তখন একটা 20 মিনিটের বিরতি দিবে, তখন আমি আপনাদের সকল কোচগুলো ঘুরে দেখাবো। এগুলি হচ্ছে শোভন চেয়ার কোচ, ভিতরের আবহাওয়া একদমই নাজেহাল। ট্রেনটি আগে পিটি ইনকা কোচ ছিল, ব্রডগেজে পিটি ইনকা কোচগুলি। আমাদের বগি নাম্বার হচ্ছে গজ, যেটি এসি চেয়ার কোচ, সেখানে আশা করি যে খুব একটা ভিড় হবে না যেহেতু এসি। যেহেতু এখন বগি দেখাতে পারবো না, তাই চলেন আমরা পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের যে লোকোমোটিভ যেটা আছে, একেবারে মানে নতুন একটি ব্র্যান্ড নিউ লোকোমোটিভ, সেটা আমরা দেখে আসবো। তো চলেন, পাশে একটা ট্রেন যাচ্ছে, সেটি হচ্ছে ইয়ার্ডে রাখা হচ্ছে তিস্তা এক্সপ্রেস, আর এই যে লালমনি এক্সপ্রেস। কেবল ট্রেনটি লোকো শান্টিং করলো, 2 মাসের কাছেও 12:45 দিক শেষ হয়ে যাবে। যেহেতু প্রচুর রাত হয়ে গেছে তাই আমি বেশি কথা বলতে পারবো না, সব কিছু দিনে হবে। তবে সংক্ষেপ একটা আমি আপনাদেরকে এই লোকোমোটিভ সম্পর্কে একটা লিস্ট আপনাদের ডিটেলস দিব। ট্রেন নিউ লোকোটি, আচ্ছা আমি সংক্ষেপ একটা আপনাদেরকে একটা ডিটেলস দিই। এই ট্রেন আপনার আমেরিকা থেকে যে ইঞ্জিনগুলো আমদানি করা হয় সেখান থেকে আমদানি করা হয়েছে, এবং এর হর্স পাওয়ার হচ্ছে 3250 HP।
এবং এই ট্রেনের সর্বোচ্চ গতি 140 কিলোমিটার পার আওয়ার। তো বুঝতেই পাচ্ছেন বাংলাদেশের জন্য এই লোকোটি কিন্তু খুবই মানে একটা পাওয়ারফুল লোকো। রাতের কারণে ঠিকমতো দেখা যাচ্ছে না লোকোমোটিভটি। আমি এখন লোকো কেবে রয়েছি, পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনে যে লোকো তার মধ্যে আমি এখন। অন্ধকার আসলে কিছুই দেখা যাচ্ছে না। এই যে লোকোটি শান্টিং করা হচ্ছে, আর এই যে আলো, এখানে টর্চ নিয়ে চেকিং চলছে যে ট্রেনে কোনো ধরনের বোমা ফিট করা আছে কিনা। আর এই যে আজকে রাতের অবস্থা কমলাপুর রেলওয়ে স্টেশনের, অন্ধকার হলো খুবই বাতাস। আঙ্কেল ট্রেনটা কখন ছাড়বে, ট্রেনটা কখন ছাড়বে? ও আরো 40 মিনিট, ও 15-20 মিনিট, এখনো অনেকক্ষণই আছে ট্রেনটা ছাড়তে। লালমনি এক্সপ্রেস ঢাকা ত্যাগ করছে। এখানে একটা কথা বলে নিই, আমাদের যে ট্রেনটি দেখছেন এটি আগে পিটিনকা তৈরি ছিল, এখন আগে এরপর ট্রেনটি র্যাক চেঞ্জ করে CRRC চাইনিজ যে র্যাকগুলো ছিল, মানে পদ্মা সেতুর পথে যে র্যাকগুলো যেত অত্যাধুনিক, সেগুলো দেওয়া হয়েছিল। তবে এখন বগির সংকটে, কোচের সংকটে কিন্তু ট্রেনটি এখন সেই ইন্ডিয়ান LHB কোচ নিয়ে চলে। জনশূন্য হয়ে গেছে প্ল্যাটফর্মটি, 3 আর 2 নং প্ল্যাটফর্ম। আচ্ছা, ব্রডগেজে LHB কোচের একটা জিনিস আপনাদেরকে বলে দেই যে এখানে দুইটা পাওয়ার কার থাকে, একটা হলো ইঞ্জিনের পিছে আর একটা হলো একদম সরি ইঞ্জিনের সামনে আর একটা একদম পিছে। তো এখনও কিন্তু পাওয়ার কারটা ছাড়া হয়নি, তাই এখনও ট্রেনে কিন্তু কারেন্টটা আসেনি। যখন কারেন্ট আসবে তখন বুঝতে পারবো যে না, ট্রেনটা এই কিছুক্ষণের মধ্যে ছেড়ে দিবে। জেনারেটর ছাড়ার কাজ চলছে। যাওয়ার আগে আপনাদের ওয়াশরুমটা দেখিয়ে দিই। ফ্ল্যাট অর্থাৎ বাংলাদেশি ভাষায় লোকোমোট, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ট্রেন হিসেবে। এই যে আমাদের সিট, এসি চেয়ারের ডাইনিং স্পেস, এই যে হচ্ছে কিছু রাখার, যা আপনি চিপস টিপস চকলেট বিভিন্ন খাবার কিছু রাখতে পারবেন। আর এটা হচ্ছে পানি রাখার। আর এখানে মিটার গেজের তুলনায় ব্রড গেজগুলোতে কিন্তু খুব বেশি স্পেস থাকে পা রাখার, সেটা আবার নড়ানো যায়, উপরে করা যায়, পিছও করা যায়। আর এখানে হচ্ছে এইটা ঘুরানোর জন্য সিটটা একটু হেলান দিয়ে দেওয়া যাবে, ছেড়ে দিল 12:55 মিনিটে। কমলাপুর রেলওয়ে স্টেশনের এক্সট্রা বগিগুলো, এই গেল পিটি ইনকারেক, এখন চাইনিজ। এখন পর্যন্ত ট্রেন কিন্তু খালি, কিন্তু বিমানবন্দরের পর কি হয়। আপনারা ঢাকার সব জায়গায় কিন্তু আমার ট্রেনের ব্লগে দেখেছেন, তো এখানে দেখার মতো আসলে কিছু নেই। তো আমরা একেবারে চেষ্টা করব বঙ্গবন্ধু সেতু দেখা, এবং এরপর আবার একটা ছোটো গুণ দিয়ে শান্তার স্টেশন আপনাদেরকে দেখাবো। আর এরপর কন্টিনিউসলি ভিডিও হতেই থাকবে যখন সকাল হবে। এখন আমরা প্রবেশ করলাম এই ট্রেনের এসি চেয়ার কোচে।
ব্রড গেজ হওয়ার কারণে এখানকার সিট 3:2, অর্থাৎ এক পাশে তিনজন এবং অপর পাশে দুজন। প্রত্যেক সিটে চার্জিং পয়েন্ট রয়েছে। আচ্ছা, এগুলো হলো বগির মাঝখানের সিটগুলো। এই সিটগুলো বড় একটা টেবিল রয়েছে এখানে। শোভন চেয়ারের জানালাগুলো ছোট হলেও এই সিট জানালাগুলো কিন্তু বেশ বড়। এখানে কিছু এক্সট্রা লাইট থাকলেও কিন্তু কোনো ফ্যান নেই এসি বগিতে। প্রবেশ করছি এসি স্লিপার কোচের করিডোরে। এখন কিন্তু ট্রেন অনেকটুকুই ফাঁকা, প্রায় পুরাটাই ফাঁকা ট্রেন। এখন আপনাদের ঘুরে ঘুরে দেখাতে পারবো। শর্ট গেজ হওয়ার কারণে কিন্তু করিডোরে খুব ভালো স্পেস রয়েছে। এগুলো হচ্ছে এসি স্লিপার কোচ, হয়তো এখানে লোক আছে তাই আটকানো। পঞ্চগড় যাওয়ার পর আমি চেষ্টা করব যে রুমগুলো দেখানো। এসি কেবিনের পর এই জিনিসটা কি এলএসবি কোচের কিন্তু আমি এখনো বুঝি না। এটা গার্ড ব্রেক এখানে কেন, কিন্তু গার্ড ব্রেকে কোনো লোক নেই। এই ব্যাপারে আপনারা কিছু জেনে থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, কারণ এলএসবি কোচে আমার ভ্রমণ কিন্তু প্রথম। বিভিন্ন যন্ত্রপাতি দেখতে পাচ্ছি। এটি হচ্ছে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের শোভন চেয়ার কোচ, অর্থাৎ এস চেয়ার। এখানেও একটি ডাইনিং ট্রে রয়েছে, তবে এটি এসি চেয়ারের থেকে তুলনামূলক একটু ছোট। আর এখানেও পার্কার কিন্তু জিনিসটা আছে। শোভন চেয়ারের জানালা বন্ধ করার জন্য দুটি জিনিস রয়েছে, একটি কাচের এবং অন্যটি স্টিলের। আর উপরে ফ্যান, লাইট এবং লাগেজ রাখার জায়গা। প্রতিটি কোচের করিডোরে কিচেন রয়েছে, যা খুবই ভালো একটি ব্যাপার। বড় একটি ডাস্টবিনও রয়েছে। টাঙ্গাইল মহাসড়কে একের পর এক বাসকে ওভারটেক করে আমরা ছুটে চলেছি পঞ্চগড়ের দিকে। বঙ্গবন্ধু সেতু পূর্ব আসতে সময় লাগলো 3 ঘন্টা, আর লেটের কথা নাই বলি। পঞ্চগড় এক্সপ্রেসকে রেখে নীলসাগর এক্সপ্রেস ঢাকার দিকে চলে গেল। আমাদের ট্রেনও ছেড়ে দিল অধিক লেট নিয়ে। বঙ্গবন্ধু রেল সেতুর কাজ হওয়ার কারণে কিন্তু এখানে প্রচুর আলো, চোখ মেলে তাকাতে পারবেন না এমন একটা অবস্থা। জীবনে দ্বিতীয়বারের মতো অতিক্রম করছি বঙ্গবন্ধু সেতুতে, যমুনা নদীর উপর দিয়ে। আর এর বাম পাশে কিন্তু শুধু যমুনা রেল সেতু। আশা করি এটার কাজ খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর এই যমুনা সেতুতে আসার সাথে সাথে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে, তাই ক্যামেরায় কিন্তু ঠিক ভালোভাবে দেখা যাচ্ছে না। আর সেতুর এক কিনার থেকে কিন্তু অন্য কিনার কিছুই দেখা যায় না। অনেক বড় একটা সেতু, 4.2 কিলোমিটার, এবং রাতে তাও আবার ঘূর্ণিঝড়ের মধ্যে, তো সব মিলে ভালোই লাগছে। এই সেতু অতিক্রম করেই কিন্তু আমরা ঢাকা বিভাগ পার হয়ে উত্তরবঙ্গের প্রথম জেলা সিরাজগঞ্জে প্রবেশ করছি। আর আমাদের প্রথম, অর্থাৎ দ্বিতীয় যাত্রা বিরতি নাটোর। তো তখন মনে দেখাতে পারবো না, কারণ তখন ঘুমিয়ে যাব। তো সান্তা স্টেশন জংশনও আমরা দেখাতে পারবো না, কারণ তখন প্রায় বর্ষাকাল থাকবে, আর বর্ষাকালেও ক্যামেরায় কিছু দেখানো যাবে না। তো যখন 7:30 বাজবে তখন কিন্তু ক্লিয়ারলি দেখা যাবে। তো তখন আমরা আবার ফিরবো ভিডিওতে। শুভ সকাল, খুব বেশি দেরি হয়ে গেছে। তাও আমরা এখন পার হচ্ছি তিলকপুর এরিয়া স্টেশনে, যেটি নওগাঁ জেলার একদম সীমান্তে। এরপরে কিন্তু জয়পুরহাট জেলা শুরু হবে। তিলকপুরের পর আক্কেলপুর, তারপর জামালগঞ্জ স্টেশন, এবং তারপর আমাদের একটি যাত্রা বিরতি জয়পুরহাট শহর রেলওয়ে স্টেশন। জয়পুরহাট রেল স্টেশন যাওয়ার আগ পর্যন্ত চলেন আমরা এই উত্তরবঙ্গে প্রকৃতি উপভোগ করতে করতে যাই। এই উত্তরবঙ্গে রেল জার্নিতে একটা মজার বিষয় হচ্ছে যে এখানে ধান ক্ষেতগুলো শুধু ধান ক্ষেত, এবং বাড়িঘরগুলো কিন্তু খুবই দূরে দূরে। তো জিনিসটা সেই লাগে বলতে গেলে, চারপাশে শুধু সবুজ আর সবুজ। এই সকল কিছু কারণেই কিন্তু আমার রেল জার্নি করতে বেশি ভালো লাগে। তো আমার কে কে একমত দ্রুতই কমেন্টে জানিয়ে দিন। এটি
হচ্ছে আক্কেলপুর রেলওয়ে স্টেশন। এখন কিন্তু ট্রেন যার মানে তার যে লিমিটটা সেই লিমিট অনুযায়ী কিন্তু ট্রেনটি ভালো স্পিডে গিয়ে কিন্তু টানছে। আবার বেড়ে যায়। এখন কিন্তু ট্রেন খুব ভালো স্পিডে টানছে, আমরা দেখতে পাচ্ছি 80 এর উপর, আশা করি 90 এর উপরেও আমরা স্পিড পাবো। তবে মোবাইলের অ্যাপে সবসময় 5 কিলোমিটার কম দেখায়, সত্যিকার অর্থে আমাদের ট্রেনটি 90 এর উপর কিন্তু টেনে নিয়ে যাচ্ছে। যেহেতু আমাদের লোকোমোটিভটি খুবই পাওয়ারফুল, তাই আমি আশা করি আমাদের ট্রেন কিছু দূর যাওয়ার পর 100 কিলোমিটারকেও হার মানাবে। এটা হচ্ছে তুলসী গঙ্গা রিভার, এটা পড়েছে জয়পুরহাট জেলার মধ্যে। আমার মনে হয় যে উত্তরবঙ্গের বসতবাড়ি একটু কমই অন্যান্য বঙ্গের তুলনায়, কারণ যেখানেই তাকাবেন সেখানে সবুজ গাছপালা, বাড়িঘর খুবই কম এই অঞ্চলগুলোতে, বিশেষ করে রেল লাইনের মাঝ দিয়ে যেই জমিগুলো যায়। আমরা এখন পার হচ্ছি আক্কেলপুর রেলওয়ে স্টেশন, এরপর জামালগঞ্জ, আর তারপরেই জয়পুরহাট। চলে আসলাম জয়পুরহাট। ট্রেনটি জয়পুরহাটে আসার কথা ছিল ভোর 5টায়, কিন্তু এখন বাজে 8:12, মানে 3 ঘন্টারও বেশি লেট। ট্রেনটি পৌঁছাতে পৌঁছাতে হয়তো দুপুর 12টারও বেশি বেজে যাবে। পঞ্চগড় 4 মিনিট যাত্রা বিরতি দিয়ে দিল। পরবর্তী যাত্রা বিরতি দিনাজপুর রেলওয়ে স্টেশন জংশন। বরাবরের মতো ট্রেন আসা হলেই কাটলেট খাওয়া হয়, দেখি পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের কাটলেটটি কেমন। এটি হচ্ছে ইলি রেলওয়ে স্টেশন, এর পাশে যেই বেড়াটা দেখছেন এরপরে কিন্তু ইন্ডিয়া। ওই যে সেখানকার ওয়াস্টার ইন্ডিয়ার, আর এখন সীমান্ত শেষ। এবার চলেন পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের সকল খুঁটিনাটি বিষয় এবং বড় বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে একটু আলোচনা করি। পঞ্চগড় এক্সপ্রেস ট্রেন নামে একটি ট্রেন মূলত আগের সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে 2019 সালের 25শে মে উদ্বোধন করেন। প্রথমে ট্রেনটি ইন্দোনেশিয়া থেকে আমদানিকৃত পিটি ইনকা কোচ নিয়ে চলাচল শুরু করে। এরপর ট্রেনটি সিআরআরসি কোম্পানির কোচগুলো, অর্থাৎ চাইনিজ যেই লাল সবুজ র্যাকগুলো রয়েছে সেগুলো নিয়ে চলাচল শুরু করে। এরপর এর মাঝে সিআরআরসি কোচ এবং পিটিনকা দুই ধরনের কোচ নিয়েই সংমিশ্রণ নিয়ে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেন ঢাকা থেকে পঞ্চগড় চলাচল শুরু করে। এর আরও কয়েকদিন পর, এই কয় মাস আগে, ট্রেনটি তার এই র্যাকগুলো পরিবর্তন করে ইন্ডিয়ান পুরাতন এলএইচবি কোচ নিয়ে চলাচল শুরু করে। বর্তমানেও ট্রেনটি এ কোচ নিয়ে চলাচল করে ঢাকা টু পঞ্চগড় রুটে। এই ব্রডগেজ ট্রেনের মোট কোচ সংখ্যা রয়েছে 13টি। ট্রেনটি যখন পঞ্চগড় অভিমুখী হয়ে চলে তখন ট্রেনটির কোড নং থাকে 793, আবার যখন ট্রেনটি ঢাকা অভিমুখী হয়ে চলে তখন ট্রেনটির কোড নং থাকে 794। পঞ্চগড় এক্সপ্রেস পঞ্চগড় থেকে ঢাকা, ঢাকা থেকে পঞ্চগড় যেতে মোট সময় লাগে 10 ঘন্টা 25 মিনিট। 10 ঘন্টা 25 মিনিটে সে কাভার করে 527 কিলোমিটার রেল পথ। ঢাকা পঞ্চগড় রুটে চলাচলের সময় সে মোট 8টি জায়গায় যাত্রা বিরতি দিয়ে থাকে, আর সেগুলো হলো ঢাকা বিমানবন্দর, নাটোর, সান্তাহার জংশন, এরপর জয়পুরহাট, পার্বতীপুর জংশন, দিনাজপুর, পীরগঞ্জ এবং ঠাকুরগাঁও রোড। আন্তর্নগর পঞ্চগড় এক্সপ্রেস ট্রেন লং রুটের ট্রেন হলেও এর কোনো সাপ্তাহিক বন্ধ নেই। চিলাহাটি এক্সপ্রেস। শ্রীরামপুর রেলওয়ে স্টেশনে দেখা হয়ে গেল চিলাহাটি থেকে আগত ঢাকা অভিমুখী চিলাহাটি এক্সপ্রেস।
পৌঁছে গেলাম পার্বতীপুর রেলওয়ে জংশন, যেটি দিনাজপুরের মধ্যে। চলে আসলাম পার্বতীপুর রেলওয়ে স্টেশন জংশন। এখানে আসার কথা ছিল সকাল 6:40, এখন বাজে 9:20, অর্থাৎ প্রায় 3 ঘন্টা বিলম্বে কিন্তু আমরা এই পার্বতীপুর পৌঁছেছি। এখানে 20 মিনিট ট্রেনটা থামবে এবং প্রথমে যে ইঞ্জিনটা ছিল ইঞ্জিনটা চেঞ্জ করে আবার নতুন ইঞ্জিন লাগাবে এবং লোকোমাস্টারও কিন্তু পরিবর্তন হবে, তাই এখানে 20 মিনিট থামবে ট্রেনটা। ছেড়ে দিল ট্রেন। এখানে থামার কথা ছিল ট্রেনটার 20 মিনিট, কিন্তু কোনো কারণ ছাড়াই 5 মিনিট পরে ছেড়ে দিল, তাই সকল প্রকার যাত্রীরা অবাক। তাই এক যাত্রী তাড়াহুড়া করে উঠতে যাওয়ায় খুব রিক্স নিয়ে কিন্তু উঠেছিল, আরেকটু হলে কিন্তু পাটা রেললাইনের নিচে পড়ে যেত। পার্বতীপুরও কিন্তু একটা জংশন, কারণ পিছে গেছে ঢাকার দিকে এবং সামনে আমরা পঞ্চগড় যাচ্ছি, এবং ডান পাশে আরেকটা লাইন আছে, সেটা হচ্ছে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি চলে, কুড়িগ্রামের লাইন। কেউ কেউ বলে শান্তার জংশন বড়, আবার কেউ কেউ বলে এই পার্বতীপুর। তো আমার কাছে পার্সোনালি মনে হয় যে শান্তারটা একটু বড় পার্বতীপুরের চেয়ে। আপনাদের কাছে কোনটা বড় মনে হয় তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। এই দিক দিয়ে চলে গেল কুড়িগ্রামের লাইন। দেখুন ভিড় কমার নামই নেই, এটি বলে আবার সেমি ননস্টপ ট্রেন। তবে এখানকার আমি স্পিড লক্ষ্য করেছি, এখানে অনেক মানে আপনারা পিলারগুলোই দেখে বুঝতে পারছেন যে কত দ্রুত কিন্তু আমাদের ট্রেনগুলো পিলারগুলো পাস হয়ে যাচ্ছে। কিন্তু এখানকার কিন্তু স্পিড অনেক ভালো এই আন্তনগর ট্রেনগুলোর উত্তরবঙ্গে। তবে এই যে স্ট্যান্ডিং যাত্রীর বেশি চাপ থাকে এই উত্তরবঙ্গে, সেই জিনিসটা একটু বাংলাদেশ রেলওয়ে যদি লক্ষ্য করে তাহলে কিন্তু এই ট্রেনগুলো অবস্থা আরও ভালো হবে। রামসাগর এক্সপ্রেস মনে হয়, আমার জীবন দেখিনি একটা আপনার ট্রেন রামসাগর এক্সপ্রেসের জন্য। এখন বাজে 10:05, মানে ওই 3 ঘন্টার মতোই লেট। আমার বাম পাশে কিন্তু দ্রুতযান এক্সপ্রেস এ কেবল প্রবেশ করলো, আসলে এই ট্রেনটার জন্য থামে নাই, দ্রুতযানের ক্রসিংয়ের জন্য থেমেছিল। সিঙ্গেল লাইন দেখে এই আন্তনগর ট্রেনগুলো একটু স্ট্রাগল করতেই হয়। আর আমরা এখন এই রামসাগর এক্সপ্রেসকে পিআরসি করে ছুটে চলছি পঞ্চগড়ের উদ্দেশ্যে। এই উত্তরবঙ্গের লাইনে একটা জিনিস খেয়াল করবেন যে যদবপুর ছাড়ানোর পর একেবার উত্তরবঙ্গের যে লাইনগুলো আছে শুধু বগুড়া থেকে রংপুর লাইন, লালমনিরহাট, এগুলো বাদে ব্রিজ ছাড়া কিন্তু আওয়াজ হয় না ট্রেনগুলোতে। ব্রিজ যখন পার হয় তখনই কিন্তু ট্রেনটার আওয়াজ শুরু হয়, আর ব্রিজটা যখন শেষ হয়ে যায় তখন একেবারে সাইলেন্ট থাকে। সবসময় খেয়াল করবেন যে ট্রেনে যে ঝকঝক আওয়াজটা হয়। আর হচ্ছে আর কোনো স্টেশন পাস হওয়ার আগে এবং পাস হওয়ার পর লাইন যখন চেঞ্জ করা হয় তখন কিন্তু এরকম ঝকঝক আওয়াজ হয়, এই দুই কারণ বাদে কিন্তু আর আওয়াজ হয় না সেরকম একটা। আশা করছিলাম যে পার্বতীপুর শান্তার এগুলো পার হওয়ার পর ট্রেনটা হালকা খালি হয়ে যাবে, তো আমার ধারণা পুরোপুরি ভুল ছিল। চেয়েছিলাম দরজায় দাঁড়িয়ে সারাক্ষণ প্রকৃতিগুলো উপভোগ করব, কিন্তু তার হয়ে উঠলো না। তবে ব্রডগেজের একটা জিনিস ভালো যে এখানে যে এসি চেয়ারগুলো আছে এগুলো জানালা কিন্তু মানে ক্লিন সব দেখা যায়, আর মিটার গেজের যদি বলি তাহলে ওগুলো একটু কুয়াশাচ্ছন্ন, একটু মনে হবে যে বাইরে অনেক শীত, তো এগুলো একটু ক্লিন। বাজে 10:28, 3 ঘন্টা আমরা প্রবেশ করছি দিনাজপুর। দৌড়াই তো সাগরেরা, বিলম্ব কিন্তু এখন 3 ঘন্টারও বেশি, নিয়ে তো যাবে অবশ্যই। কি জানি কাঞ্চননগর নাকি জায়গা আছে।
এখন বাজে 11:17, কেবল বীরগঞ্জ আমার ট্রেনটি থামবে এটার কথা নাই বললাম। এই প্ল্যাটফর্মে আবার টিন নাই, এই গরমের মধ্যে এখানে কিভাবে মানুষ দাঁড়াবে? থামলো 11:20। ট্রেনটির চাকা আস্তে আস্তে লুপ লাইন থেকে সরে গিয়ে মেইন লাইনে প্রবেশ করছে। এই লাইন চেঞ্জের আওয়াজে মনে হচ্ছে যে কোনো লোহা আরেকটা লোহাকে বাড়ি দিচ্ছে। সত্যি কিন্তু তাই হচ্ছে, চাকাটাও লোহা এবং রেল লাইনটাও লোহা। ট্রেনটা কিন্তু এখন ধীরে ধীরে তার গতি বাড়াচ্ছে। নিশ্চয়ই ট্রেনের ইঞ্জিনের নচের আপনারা আওয়াজ পাচ্ছেন। এখন এই ট্রেনটা খুব তাড়াতাড়ি কিন্তু তার স্পিড বাড়িয়ে ফেলবে, আর ট্রেন আমি আশা করি যে অ্যাটলিস্ট 80 তো তুলবে, আর যদি এই 88 অর্থাৎ 5 কিলোমিটার যোগ করে আগের সেই 93 কিলোমিটার যদি রেকর্ড করতে পারে, অর্থাৎ সেই 93 কিলোমিটার রেকর্ডটা যদি ভেঙে প্রায় 100-এর কাছাকাছি তুলতে পারে, তাহলে কিন্তু জিনিসটা আরও ভালো হয়। পেরিয়ে আমরা এখন পার হচ্ছি কাঙ্কের। ট্রেনটা এখন হালকা একটু কার্ভ নিল ডান দিকে, আর তার সাথে সাথে স্পিডটাও হালকা বাড়িয়ে ফেললো। আচ্ছা, আমি একটা কথা বলি, আপনারা অনেকে মনে করেন যে ব্রডগেজ ট্রেন মিটার গেজের তুলনায় অনেক কম জাগে, তবে LSB কোচ হোক আর CRRC কোচ হোক আর সাদা পিটিনকাই কোচ হোক আর ইরানি ব্রডগেজ, মানে যেগুলাই কোচ হোক ব্রডগেজ, সেগুলো ট্রেন কিন্তু জাগে। তবে এটা ঠিক যে মিটার গেজ ট্রেন কিন্তু অনেক পরিমাণে জাগে, মানে এক বগি মানে একটা বগি অনেক কাত হয়ে যায়, আবার আরেক দিক কাত হয়ে যায়, আবার বাউন্সও অনেক করে। মিটার গেজের আওয়াজটা কিন্তু খুব মিস করছি, যে মিটার গেজের যে সুন্দর চকচক আওয়াজটা হয় ব্রডগেজে কিন্তু সেটা পাওয়া যাচ্ছে না। যেমন আমরা ময়মনসিংহ জামালপুর সেকশনে যেরকম একটা ট্র্যাক সাউন্ড শুনতে পারি। গতিতে হর্ন দিয়ে আমাদের ট্রেন ছুটে চলছে পঞ্চগড় এক্সপ্রেস পঞ্চগড়ের উদ্দেশ্যে। ও, এখন কি
কিন্তু 93 কিলোমিটার যে স্পিডটা ছিল সেটিকে ব্রেক করে কিন্তু এখন আমাদের ট্রেন 101 কিলোমিটার আপ করে ফেলেছে। তো অনেক বেশি স্পিড নিয়ে আমাদের ট্রেন ছুটে চলছে এখন, যদিও এখন এটা থেকে একটু কম স্পিড, তাও অনেক বেশি। একেবারে জড়গতি জড়গতি, এটা খুব স্পিড। পৌঁছে গেলাম ঠাকুরগাঁও রোড স্টেশন। এই দিকটা স্টেশন পুরাটাই ফাঁকা। ঠাকুরগাঁও আমাদের আসার কথা ছিল সকাল 8:30 এবং আমাদের ট্রেন পৌঁছালো দুপুর 11:45, 3 ঘন্টারও বেশি লেট। এখানেও ট্রেন 70+ এখানে, আবার কখনো কখনো 80-র উপর। আর বেশি একটা সময় লাগবে না। কারণ আমরা কিছুক্ষণ পর পঞ্চগড় জেলায় ঢুকে যাব। দেখুন আগের রেকর্ডটা কিন্তু ব্রেক করে ফেলেছে, এখন 103 কিলোমিটার হাই সর্বোচ্চ স্পিড, খুবই বেশি দারুণ। এখানেই থাকায় শুধু ধান আর ধান। গ্রাম্য পরিবেশ দেখতে হলে আপনাকে অবশ্যই উত্তরবঙ্গের ট্রেনে ভ্রমণ করতে হবে একবার হলেও। সিটি ট্রেন ছাড়া কোনো যানবাহনে সম্ভব নয়। ওয়েলকাম পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশন। কি হচ্ছে দ্রুত যান একতা এবং পঞ্চগড়ের বিকল্প রেল। কি অবস্থা? আসছে তো আজকে আমার যাত্রা পুরালো, আমি আজ এখানে বিদায় নিচ্ছি। যদি অনেক ভোগান্তির শিকার হয়েছি, তবুও নিরাপদে আনার জন্য আমি ধন্যবাদ দিব বাংলাদেশ রেলওয়ে এবং পঞ্চগড় এক্সপ্রেসকে। টাইমিং খুব খারাপ ছিল, ক্রসিংয়ের বিভিন্ন ঝামেলা ছিল যেহেতু সিঙ্গেল লাইন, কিন্তু গতি দারুণ ছিল, এর প্রশংসা করতেই হবে। ট্রেনে বিভিন্ন প্রাইভেট জিনিস ছিল এবং প্রচুর ভিড় ছিল, এইসব কারণে কিন্তু আমি ট্রেনে সব কিছু দেখাতে পারিনি। তো আমি এর জন্য দুঃখিত। তো আমি আজ এখানেই বিদায় নিচ্ছি এবং আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।